আওয়ামী লীগ ভীত সন্ত্রস্ত হয়ে বিএনপির কর্মসূচিতে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আশঙ্কা, এতে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হবে। খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দেওয়ারও সমালোচনা করেন মির্জা ফখরুল। রাজধানীতে আলাদা এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। আনোয়ার হোসেনের রিপোর্টে বিস্তারিত। সমসাময়িক ইস্যুতে দেশব্যাপী চলা বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলা মামলার তথ্য তুলে ধরতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদী অত্যাচারী নির্যাতনকারী সরকারের তার অভিযোগ, আওয়ামী লীগ ভীত হয়ে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। সম্পূর্ণভাবে আজকে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে আওয়ামী লীগের যে চরিত্র, অর্থাৎ সন্ত্রাসী যে চরিত্র, সেটা আরও একবার উদ্ভাসিত হয়েছে। আমার সবসময় যেটা মনে হয়, আমি বলি সবচেয়ে কথা, যে আওয়ামী লীগের যে বডি কেমিস্ট্রি, সে বডি কেমিস্ট্রির মধ্যে সন্ত্রাস আছে। এই দলটি তার রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া হয়ে এখন শক্তি বল প্রয়োগ ছাড়া তারা তাদের টিকে থাকবার আর কোনো অবস্থান নেই। সারাদেশে বিএনপির উপর হামলার বিস্তারিত তুলেও ধরেন তিনি। ফেনীর পরশুরাম উপজেলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেনের উপর পরশুরাম উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। তবে বিশ দলীয় জোট থেকে জামাত বের হয়ে গেছে কি? সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান বিএনপি মহাসচিব। ওটা এখন উত্তর দেব না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এর আগে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে আওয়ামী লীগ প্রতিবন্ধক মনে করে বলেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। যারা দেশত্রী বেগম খালেদা জিয়াকে মনে করে যে তাদের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধক তিনি, এবং সেই কারণেই তাকে তারা সেই চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত তারা দেয়নি। ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আহ্বানও জানান বিএনপি মহাসচিব। সরকারের পতনকে ত্বরান্বিত করবে। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।